আপনি যদি ইউটিউবে টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এসটি ইউনিক টেক নামক ইউটিউব চ্যানেলটির সাথে পরিচিত আর আপনারাও এসটি ইউনিক টেক চ্যানেলটির মতো থাম্বনেল তৈরি করতে পারবেন পিক্সেল ল্যাব অ্যাপটি ইউজ করে যদি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন বর্তমানে আমরা রয়েছি পিক্সেল ল্যাব অ্যাপটিতে এখন আমরা নিউ টেক্সটটি ডিলিট করব তারপর থ্রি ডট আইকনে ক্লিক করব তারপর ইমেজ সাইজ এখান থেকে কাস্টম থেকে আমরা ইউটিউব থাম্বনেল করে দিব তারপর ওকে তারপর প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি এখান থেকে আপনাদের থাম্বনেলের কাঙ্ক্ষিত ফটোটি ইম্পোর্ট করুন তারপর 16:9 এ ক্রপ করে নিন তারপর টিক চিহ্ন এটিকে আপনারা বড় করে দিন এখন প্লাস আইকন থেকে টেক্সটে ক্লিক করুন নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করুন এখানে আপনাদের কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলুন তারপর ওকে প্রেস করুন এখন আমরা এ আইকনে ক্লিক করব তারপর আমরা ফন্টে ক্লিক করব এখান থেকে আমরা মিম ফন্টটাকে এনেবল করে দিব তারপর ওকে তারপর আমরা স্টাইলে ক্লিক করব এখান থেকে আমরা ইটালিক করে দিব তারপর ওকে এখন আমরা স্পেসিং এ চলে যাব এটাকে আমরা বাড়িয়ে দিব আমি 20 রাখছি তারপর টিক চিহ্ন এখন আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব আমি রাখছি 70 এখন আমরা প্যাডিং এ ক্লিক করব রাইট প্যাডিংটাকে একটু বাড়িয়ে দিব তারপর টিক চিহ্ন এখন আমরা টেক্সটটিকে বড় করে দিব এবং ঠিক এভাবে বসিয়ে দিব তারপর আমরা এটিকে কপি করে নিব তারপর সেকেন্ড টেক্সটের উপর ডাবল ট্যাপ করব এখানে আপনাদের দ্বিতীয় টেক্সটটি লিখতে পারেন তারপর ওকে এটাকে আপনারা ছোট করে দিতে পারেন এটির কালার আমি দিচ্ছি রেড তারপর টিক চিহ্ন এখন আমরা প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং আপনাদের ইমেজের পিএনজিটাকে এখানে ইম্পোর্ট করব তারপর টিক চিহ্ন এটিকে আমরা বড় করে দিব আমাদের থাম্বনেল মেক করা শেষ এখন আমরা এই আইকনে ক্লিক করব তারপর সেভ অ্যাজ ইমেজ তারপর কাস্টমের উপর ক্লিক করব আল্ট্রাটা সিলেক্ট করে নিচ্ছি তারপর সেভ টু গ্যালারি ধন্যবাদ যারা এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখেছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করুন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই ম্যান